অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কবে প্রথম গঠিত হয়েছিল এবং এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন জানেন কি অর্থ কমিশন প্রথম গঠিত হয়েছিল উনিশশো সালে আর এর প্রথম চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী দুশো নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠা হয়েছিল এবং রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সাংবিধানিক সংবিধানে এর কথা বলা রয়েছে এবং এটা একটা সাংবিধানিক সংস্থা সংবিধানে দুশো আশি নম্বর অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক এই অর্থ কমিশন গঠিত হয় প্রধানত ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে পাশাপাশি রাজ্যগুলির সঙ্গে কর রাজস্ব বন্টনের বিষয়ে সুপারিশ করে এই অর্থ কমিশন এই অর্থ কমিশনের গুরুত্ব কিন্তু অপরিসীম আর প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে প্রথম চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী এরকম আরও অনেক ঘটনা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা অবশ্যই প্রেস করুন দেখতে থাকুন আজ তাক বাংলা